৭৭তম লোকসভা নির্বাচনে পিডিএস প্রার্থী দিয়ে লড়াইয়ে নেমেছি। আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে চেয়েছিলাম। আমাদের দলই তৈরি হয়েছে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার জন্যে, ভারতবর্ষের সমস্ত ধর্মনিরপেক্ষ দল যাতে ঐক্যবদ্ধভাবে এক জায়গায় আসতে পারে এবং দেশের এই ঐক্যকে রক্ষা করতে পারে, তার জন্যে সাইফুদ্দিন চৌধুরী সিপিএমের মধ্যে প্রশ্ন তুলেছিলেন। তারপরে এতগুলো বছর কেটে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের দেশের সাম্প্রদায়িকতা দেশের ঐক্যকে কীভাবে বিপন্ন করতে পারে সেই প্রশ্নে এখনও বড় রাজনৈতিক দলগুলো তারা সঠিকভাবে ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছে। এখনও নির্বাচনের সময় অনেকটাই ভোটে কে কটা আসন পাবে তার দিকে দৃষ্টি থাকে। এটা ঠিক, সাম্প্রদায়িক শক্তিকে যদি পরাস্ত করতে হয় নির্বাচনের মধ্য দিয়ে, তাহলে আসন বেশি পেতে হবে ধর্মনিরপেক্ষ দলগুলোকে। কিন্তু সেটা যদি সমস্ত সময় দলগুলোর মধ্যে একটা ধর্মনিরপেক্ষতার একটা সংগ্রাম না চলে এবং দেশের মধ্যে দেশের মানুষের কাছে সেটা যদি ধারাবাহিকভাবে এটাকে গুরুত্ব দিয়ে প্রচারে এনে এবং দলগুলোর কর্মসূচির মধ্যে দিয়ে এনে যদি মানুষের মধ্যে মানুষকে ঐক্যবদ্ধ করা না যায়, তাহলে নির্বাচনের মুখে দাঁড়িয়ে যতই হাত ধরে জোট হোক না কেন সেই জোট কার্যকরী ভূমিকা পালন করতে পারে না। সফিদা যখন বলেছিলেন যে কংগ্রেস সহ দেশের সমস্ত ধর্মনিরপেক্ষ দলকে এক জায়গায় আসা উচিত, তখন সিপিএম গোটা দেশে অনেক প্রাসঙ্গিক ছিল। সিপিআইএমের মধ্যে বলেছিলেন যে তাহলে সিপিআইএম আমার নিজের দল এই ক্ষেত্রে ভূমিকা পালন করুক। সফিদাকে গালাগালি করা হয়েছে, তাতে কিছু যায় আসেনি। গালাগালি করে সফিদাকে কেন্দ্রীয় কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে, তাতে একটু যায় আসেনি। কিন্তু সিপিএম যদি নিজেকে সেই বিষয়ে আপডেটেড করতে পারত, নিজেকে সেই বিষয়ে যোগ্য করতে পারত, তাহলে আজকে দেশের সামনে এই বিপদটা এভাবে এসে দাঁড়াতো না। একই সাথে কংগ্রেসও যদি এই জায়গাটা ধরে ভূমিকা নিতে পারত, তাহলে আজকে নির্বাচনের মুখে দাঁড়িয়ে যে প্রশ্নগুলো উঠছে, যে বিষয়গুলো আসছে, সেগুলো এভাবে আসতো না। দেশের মানুষ অনেক বেশি ঐক্যবদ্ধভাবে এই দেশকে রক্ষা করার কাজে এগিয়ে আসতে পারতেন। কিন্তু আমার যদি আমি কংগ্রেসের কাছে আমার প্রত্যাশা আছে, বড় বাম দল হিসেবে সিপিআইএমের কাছে প্রত্যাশা আছে, বা বলতে পারি প্রত্যাশা ছিল তাদের কাছে, কিন্তু সেই দায়িত্ব তারা ঠিকভাবে পালন করতে পারেনি এবং সফিদাকে কেন্দ্রীয় কমিটিকে বাদ দিয়ে নিজেরা এটাকে অ্যাডাপ্ট করতে পারলো না। পাশাপাশি ৯৬ সালে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করাকে কেন্দ্র করি যখন গোটা দেশে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলো এক জায়গায় আসলো, আমরা জানি পৃথিবীর দেশে দেশে আমাদের দেশেও বড় দলের যিনি নেতা তিনি দেশের প্রধানমন্ত্রী হন বা মুখ্যমন্ত্রী হন। জ্যোতিবাবুর দল বড় দল ছিল না, সংখ্যাগরিষ্ঠ ছিল না, অনেক কম আসনে তারা নির্বাচিত ছিলেন, কিন্তু জ্যোতি বসু বলে এবং তিনি এটা যোগ্যতার সঙ্গে পালন করতে পারবেন এই বিশ্বাস থেকে দেশের তাবড় তাবড় দলেরা তাবড় তাবড় নেতারা তারা সিপিআইএমের কাছে দাবি রেখেছিলেন। সেদিন সিপিআইএম আমি জানি না কোন কারণে, আমি জানি না বললে ভুল হবে, আমি তখন দলের মধ্যে আছি, যখন প্রশ্ন তুলেছি কোনো সদুত্তর সেখান থেকে পাইনি এবং এই যে ঐক্যটা ভেঙে গেল, আজকে খুব দূরভবিষ্যতেও এই তৃতীয় ফ্রন্টের মতো একটা বিকল্প গড়ে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং দলগুলোর যা চেহারা তাতেও দেখা যাচ্ছে না। তারপরে সিপিআইএম ক্রমশ অপ্রাসঙ্গিক হয়েছে। গত লোকসভা নির্বাচনে দুটো আসনে জিতেছি, আমার সিপিআইএমকে নিয়ে সমালোচনা করার কোনো ইচ্ছে নেই, কিন্তু বাম আন্দোলনে বাম মানুষের কাছে বাম ধারাকে রক্ষা করার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল এবং আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন, আজকে যারা দলের কর্মী, তাদের কারণে নয়, বাম নেতৃত্ব অতীত থেকে যে আত্মত্যাগের মধ্য দিয়ে তারা গড়ে তুলেছিলেন দল, তারা যে দল গড়ে তুলেছিলেন, কত আত্মত্যাগ ছিল তাদের,
কত লড়াই তারা করেছেন, তার মধ্য দিয়ে মানুষের সমর্থন পেয়েছেন, দেশের মানুষ বিশ্বাস করেছে কমিউনিস্টদের, বামপন্থীদের। আজকের প্রজন্মর চোখের সামনে সেই আত্মত্যাগের ইতিহাস নেই। আমরা দেখেছি কে না কে কীভাবে তারা জীবন বিপন্ন করে কাজ করেছেন। আজকে নতুন প্রজন্ম তারা তাদের কাছে কিন্তু কে সিপিএম, কে কংগ্রেস, কে বিজেপি, কে তৃণমূল, এই ফারাকগুলো তাদের কাছে পরিষ্কারভাবে থাকছে না। এটা একটা খুবই বিপজ্জনক দিক। এবং বিজেপি যেটা চাইছে, বিশ্ব হিন্দু পরিষদ বা আরএসএস যেটা চাইছে, তারা আজকে বিজেপি কতটা জিতলো তার চেয়ে তাদের কাছে আমার নিজের ধারণা অনেক বেশি হচ্ছে দেশের যে ঐক্যবদ্ধ জমি, যেই জমিটাকে যুগ যুগ ধরে বিভিন্ন মহাপুরুষেরা, বিভিন্ন কবিরা, বিভিন্ন আমরা যদি চৈতন্যদেব ধরি, আমরা যদি লালন ফকির ধরি, আমরা যদি রবীন্দ্রনাথ ধরি, এরকম অসংখ্য আজ অবধি শঙ্খ ঘোষ পর্যন্ত আরও যা এর মাঝখানে যারা সবাই আছেন, যে ঐক্য তৈরি করবার করে এসেছেন, সেই ঐক্যের জমিকে ওই মানে একেবারেই বিচ্ছিন্ন করে একটা দলে দলে লড়াই, সম্প্রদায় সম্প্রদায় লড়াই, ধর্মে ধর্মে লড়াই, এটা করে যে জমি তৈরি করার দিকে বিজেপি যাচ্ছে, সেটা দেশের পক্ষে অসম্ভব একটা অশুভ জায়গা। আমরা চেষ্টা করছি, আমাদের দল এখনও বড় না, আমাদের কর্মীদের কাছে, আমাদের সমর্থকদের কাছে আমি খুব কৃতজ্ঞ, আমরা পার্টি নেতৃত্ব খুব কৃতজ্ঞ যে একজনও এমএলএ নেই, একজনও এমপি নেই, তারপরে দাঁড়িয়েও আমাদের কর্মীরা যেভাবে পার্টির পতাকাকে তুলে রেখেছেন, যেভাবে পার্টির কাজে অর্থ নেই, পার্টি কাজ করে যাচ্ছেন খেয়ে না খেয়ে, এবং তারা যে একটা বিশ্বাসযোগ্যতা নিয়ে মানুষের মধ্যে, ছোট হলেও আমাদের দলের যে বিশ্বাসযোগ্যতা আছে, আমাদের দলকে ছোট শক্তি হলেও মানুষ যা বিশ্বাস করেন, তার ভোটটা আমরা পেতে পাই না। কারণ ভোটের সময় যা অঙ্ক দাঁড়ায়, একে জেতাবার জন্যে ওকে হারানো, ওকে হারিয়ে একে জেতানো, সেই জায়গায় দাঁড়িয়ে সেই লাভ আমরা পাই না। কিন্তু সারা বছর ধরে সমর্থন না পেলে আমরা 19 বছরে পা দিয়েছি পার্টিকে টিকিয়ে রাখতে পারতাম না। এবং যেটা আরেকটা যেটা বড় কথা, যে দেশে এই সময় অনেক দল হয়েছে, হারিয়ে গেছে, আমাদের রাজ্যে অনেক দল তৈরি হয়েছে এই কবছরে, হারিয়ে গেছে। আমাদের আটকে দেওয়ার জন্যে একদিকে যেরকম তৃণমূল কংগ্রেস আমাদের আটকে দেওয়ার চেষ্টা করেছে, একইভাবে আমাদের পার্টি জন্মলগ্ন থেকে সিপিআইএম আটকে দেওয়ার চেষ্টা করেছে। আজকে সিপিআইএম বুথ দখল করার কথা বলে, 104 নম্বর ওয়ার্ডে, এই ওয়ার্ডে আমি দাঁড়িয়েছিলাম, এবং কংগ্রেসের সঙ্গে আমাদের খুব পাকাপোক্ত ঐক্য হয়েছিল, কংগ্রেস সমর্থন দিয়েছিল, আমার দাঁড়াবার কথা ছিল না, এলাকার মানুষের বিভিন্ন দল তারা বলাতে আমি প্রার্থী হই, এবং সেই নির্বাচনে তারা 7:30টার পর থেকে ভোটই করতে দিল না, যাদবপুর স্টেডিয়ামে জমায়েত করলো, জমায়েত করে যেভাবে ভোট লুট হলো, যেভাবে মানে পোলিং অফিসার আক্রান্ত হলেন, চর খেলেন, যেভাবে কংগ্রেস কর্মীরা মার খেলো সিপিআইএমের কাছে, এটা একটা খুবই দুর্ভাগ্যজনক বিষয়। এবং যখন তাতেও পারছে না, তখন সকাল 10টার মধ্যে আকাশবার্তায় ঘোষণা করে দেওয়া হলো যে আমি নির্বাচন থেকে নাম প্রত্যাহার করেছি। 146 নম্বরে একইভাবে জেলে যারা বন্দী ছিল তাদের জেল থেকে বাইরে এনে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে যেভাবে দেবাশীষ দাসকে ভোট নষ্ট করা হয়েছিল, তারপরে সিপিআইএমের মুখে আর এসব শোভা পায় না। সিপিআইএমের এক নেতা আমাকে কয়েক বছর আগে বলেন, তৃণমূলের এক নেতার কথা বলে, যে দেখো যাদবপুর স্টেডিয়ামে জমায়েত করে আমাদের ভোট করতে দিচ্ছে না। আমি বললাম, আপনাদের কাছ থেকেই তো শিখেছে। আমরা এই কত পঞ্চায়েত নির্বাচনে আদালতে গেছি, এবং আমরা যে লড়াইগুলো করেছি, ইতিমধ্যে আমরা ছোট দল হলেও শিঙুরনন্দী গ্রামের লড়াই, একই সাথে ভাঙড়ের লড়াই, আমরা দেখেছি মানুষ আক্রান্ত হচ্ছে, কৃষক আক্রান্ত হচ্ছে। আমাকে বাম ফ্রন্টের কিছু নেতারা যখন শ্রেণীর কথা বলেন, বা সিপিআইএমের যারা শ্রেণীর কথা বলে দল করে, আমার অবাক লাগে, তারা কী করে শ্রেণীর কথা বলেন? সিঙ্গুরে কোন শ্রেণীর উপর তার আক্রমণ করলেন? সিঙ্গুরে ওই কৃষকরা তো টাটা শ্রেণীর লোক ছিলেন না, তারা টাটা শ্রেণীর পক্ষে দাঁড়িয়ে সিঙ্গুরের কৃষকদের পিটিয়ে জমি হারা করলেন, নন্দীগ্রামে গুলি চালালেন। আমরা চেয়েছিলাম আলোচনার মধ্য দিয়ে হোক,
আমরা বারে বারে বলেছি আলোচনার মধ্য দিয়েই যে কোনো কিছু সমাধান হতে পারে, পরিবার থেকে বড় পরিবার, রাজনীতি, রাষ্ট্র, দেশের বিষয়, সমস্ত কিছু, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক, আমার ব্যক্তিগতভাবে পাড়ার প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক, আমার রাষ্ট্রের পাশের রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, সমস্ত কিছু আলোচনার মধ্য দিয়ে তার সুষ্ঠু সমাধান হওয়া সম্ভব। কিন্তু সেটা না করে যেভাবে হয়েছে আমরা আপত্তি করেছি। এখন আমাদের বলা হয় তৃণমূল, আমরা তো তৃণমূলের মঞ্চে গিয়ে করিনি। আমাদের কথায় সেদিন এই আন্দোলনটা বিজেপি তৃণমূলের হয়নি, তা নাহলে বিজেপির সঙ্গে থেকে এই আন্দোলন হতো এবং নতুন মঞ্চ করে আমাদের শর্তে পশ্চিমবঙ্গ কৃষি জমি জীবন জীবিকা রক্ষা কমিটি তৈরি করে সেই মঞ্চের থেকে আন্দোলন হয়েছে। যেই আন্দোলনে, মাওবাদী আন্দোলনে কয়েকজন নেতা অংশ নিয়েছিলেন, আজকের মুখ্যমন্ত্রী যাদের জেলে পাঠিয়েছেন, ফলে এই যে কতগুলো বিষয় হয়েছে, একটা গণতান্ত্রিক আন্দোলনের ধারায় বিভিন্ন অংশের মানুষ জড়ো হয়েছিলেন, তার পরবর্তীকালে ভাঙড়ে, ভাঙড়েও আমরা ভাঙড়ের মানুষের পাশে আছি, ভাঙড়ের মানুষের সঙ্গে থেকে লড়াই করেছি, পাওয়ার গ্রিড হবে না, জমি যা নিয়েছ সেই জমি ফেরত দাও, একই প্রশ্ন। যেই তিনজন খুন হলো, কারা খুন করলো, তার এখনও খুনিদের চিহ্নিত করা হলো না। তাহলে সেই এই বিষয়গুলো নিয়ে আমরা যখন আন্দোলন করেছি, তখন আন্দোলনের অন্যতম দাবি উঠেছে, স্লোগান হয়েছে, অত্যাচারের তিনটি নাম সিঙ্গুর, ভাঙর, নন্দীগ্রাম। আন্দোলনের তিনটি নাম সিঙ্গুর, ভাঙর, নন্দীগ্রাম। এবং আমি বামফ্রন্টের সর্বোচ্চ নেতার সঙ্গে কথা বলেছি যে এত বড় রাবার তৈরি হয়নি যে সিঙ্গুর নন্দীগ্রামের নাম মুছে দেওয়া যাবে। একইভাবে আমি আজকের সরকারকেও বলবো যে ভাঙড়ের অত্যাচারের কাহিনী কোনো দিন মুছে দেওয়া যাবে না। আজকে সিঙ্গুর নন্দীগ্রামের উদাহরণ দিয়ে ভাঙড়ের অত্যাচারকে মেরামত করা যায় না। ভাঙড়ের মানুষের পাশে আমরা আছি একটা চুক্তির মধ্য দিয়ে, যারা সরকারের সঙ্গে হাত মিলিয়ে কতিপয় ব্যক্তি আন্দোলনকারী, যা অতীতে পশ্চিমবাংলার ইতিহাসে কোনো দিন হয়নি, তারা গিয়ে সরকারের সঙ্গে হাত মিলিয়ে ভাঙড়ের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে যে চুক্তি করলেন ভাঙড়ের মানুষের ওপরে চাপিয়ে দেওয়া হলো, আজকে দেখছি বামফ্রন্টের যিনি প্রার্থী, সেই যারা মানে প্রতারণা করলো ভাঙড়কে, যারা সরকারের হয়ে ভাঙড়ের চুক্তি সম্পাদন করলো, তাদের হাত ধরছেন। আমার বুঝতে খুব মানে অদ্ভুত লাগে যে তাহলে কি বকলমে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বা শাসক দলের সঙ্গে কোনো বোঝাপড়ার ভিত্তিতেই কি তাদের রেখে তাদের দিয়ে সমর্থন নেওয়া হলো? অন্য কেউ তো সমর্থন দিচ্ছেন না, তাহলে তারা সমর্থন দিচ্ছেন। এবং আজকে দাঁড়িয়ে শুধু আমরা না, লিবারেশন, লিবারেশনের সঙ্গে ঐক্য করা গেল না, 17 বাম দল নিয়ে চলা গেল, 17 বাম দল যারা মানে বাম শক্তিকে এক করতে পারে না, তারা কী করে দেশে ধর্মনিরপেক্ষ দলগুলোকে এক করবে? সেই কারণে আজকে আমি বিশেষভাবে মনে করি যে আজকে বাম আন্দোলনকে যদি রক্ষা করতে হয়, তাহলে পুরনো ধাঁচার, পুরনো ভাবনা চিন্তা, সংকীর্ণতা নিয়ে যারা চলেন, যাদের রণনীতি সশস্ত্র বিপ্লব, রণকৌশল নির্বাচন, আর আমাদের রণনীতি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের ব্যবস্থাকে প্রসারিত করে বহুত্ববাদী ব্যবস্থাকে বলবৎ করার জন্যে, আরও প্রতিষ্ঠিত করার জন্যে আমরা গণতান্ত্রিক পথে সমাজবাদে বিশ্বাস করি। আর যারা সশস্ত্র বিপ্লবের মধ্যে দিয়ে সমাজবাদ আনতে চান, আজকে পৃথিবীতে এটা কখনো বাস্তবায়িত হবে না, এটা তারাও বোঝেন। ফলে তারা দাঁড়িয়ে আমরা বুঝি সেটা যে আমাদের সমর্থন করা তাদের পক্ষে খুবই সমস্যা। তাহলে তারা যা যা ভুল করেছেন, প্রতিদিন যেটা প্রকট হয়ে আসছে, এই ভুলগুলো আরও প্রকাশ্যে আসবে, ফলে যেন তেন প্রকারণে তাদের আটকে রাখুক। আমরা সেই কারণে আমাদের কথা মানুষের কাছে নিয়ে যাব বলে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। ভোট কত পাবো তার দিকে তাকিয়ে না, মানুষের কাছে পৌঁছে আজকে দাঁড়িয়ে মানুষের কাছে আমরা বলবো, একদিকে যেরকম বিজেপির আক্রমণ আমাদের বর্ষাফলক থাকবে, দেশের বুকে বিজেপি খালি ধর্মীয় মৌলবাদী শক্তিকে শক্তিশালী করছে না, যেভাবে মানুষের উপরে খাড়া নামিয়ে আনছে, অত্যাচার নামিয়ে আছে, আর্থিকভাবে, রাজনৈতিকভাবে, মানুষের মানুষে বিভেদ করে, ধর্মের ধ্বজা হাতে নিয়ে তাদের জনজীবন থেকে বিচ্ছিন্ন করুন, একইভাবে আমরা এই আলোচনা আনব যে তৃণমূল কংগ্রেস রক্তক্ষয়ী আজকে শাসক দল, যে রক্তপাত করছে, আজকে তৃণমূল কংগ্রেসের মেয়েরা
তারা তৃণমূল কংগ্রেসের কর্মীদের হাতে রেপ্ট হচ্ছে, আজকে তৃণমূলের একদল আরেক দলের হাতে খুন হচ্ছে। খুনের পরে অদ্ভুত আমরা দেখি, যারাই খুন হয় কে খুন করলো, এতে দলীয় নেতারা ব্যস্ত হয়ে যায়, যে পরিবারগুলো অসহায় হয়ে গেল সেই পরিবারগুলোর জন্যে একটি কথাও তারা বলেন না। যেই আগামী শিক্ষকরা রাস্তায় বসে আছেন, আমি তো দাবি করব যে কালকে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা নির্বাচন তাই পাচ্ছি না, ওদের তো সামান্য দাবিটা মেনে নিন, এটা এটা নির্বাচন কখনো এর বাধা হতে পারে না, নির্বাচনী প্রক্রিয়া। কেন তিনটে তালিকা প্রকাশ করছেন না, কেন তালিকার বাইরে লোক চাকরি পাচ্ছে, এই দাবিও এক্ষুনি যদি না পারেন, যারা চাকরি পেয়েছে তাদের চাকরি চলে যাবে এটা নিশ্চয়ই কেউ বলবেন না, কিন্তু অন্যায় পথে চাকরি পাওয়াটাকেও সমর্থন করা যায় না। কিন্তু তিনটে তালিকা তৈরি করুন, যারা যোগ্যতার সঙ্গে সেই তালিকায় যাদের নাম আছে তাদের নির্বাচনের পরেই নিন, নির্বাচনের পরেই তাদের চাকরি হবে, সেই কর্মসূচিটা হোক, কিন্তু আজকে তিনটে তালিকা প্রকাশ কেন করতে পাচ্ছেন না, কেন এই ছেলেমেয়েরা বসে আছে। আর আমরা অদ্ভুত দেখছি রাজনৈতিক জল ছুটে যাচ্ছে, আমাদের ছাত্র বন্ধুরা গিয়েছিলেন, আমি ব্যক্তিগত ভাবে যাইনি, কারণ আমার একটু লজ্জাই লেগেছে যে আজকে নির্বাচনের মুখে দাঁড়িয়ে তাদের জন্যে যা বিষয় সেখানে রাজনৈতিক দলেরা যেভাবে ছুটে যাচ্ছেন, কারা ছুটে যাচ্ছেন, যারা অতীতে এই কর্ম করে এসেছেন তারা ছুটে যাচ্ছেন, ফলে একটা কলুষিত চেহারা হয়ে যাচ্ছে, ওদের আন্দোলনটাও একটা দলীয় পক্ষে বিভাজন করে দেওয়ার চেষ্টা হচ্ছে। ফলে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে মানুষ আপনাকে মুখ্যমন্ত্রী চেয়ারে বসিয়েছেন, আপনি অবিলম্বে তিনটে তালিকা প্রকাশ করবার কথা বলে ঘোষণা করুন, অবিলম্বে তিনটে তালিকা প্রকাশ করুন, এবং আমাদের পরিবারের যে ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা এতদিন ধরে অনশনে বসে আছে তাদের সঙ্গে কোনো শত্রুতা থাকতে পারে না, তাদের কাছে গিয়ে তাদের বলে তিনটে তালিকা প্রকাশ করে তাদের অনশন থেকে তুলে দিন, নয়তো অনেকগুলো জীবন হানি হতে পারে। এমনি আমরা দেখেছি একটি শিশু, সে কোনো দিনই আর আলোর মুখ দেখতে পারলো না, পৃথিবীতে আসতে পারলো না, তার অনশনকারী মা তাকে আর বহন করতে পারলেন না। এই ঘটনা খুব দুর্ভাগ্যজনক, এবং এটা ভাবার কোনো কারণ নেই যে আজকে গায়ের জোরে জিতলাম, আজকে পুলিশ দিয়ে তুলে দিলাম, কিন্তু এগুলো সব জমা হয়, মানুষের হৃদয় জমা হয়, এগুলো সব মানুষের হৃদয়ের কোঠরিতে জমা থাকে, সময় মতো মানুষ সেটা বের করে ব্যবহার করেন। ফলে আমি অনুরোধ করব, আমার কাছে অনেক অনুরোধ, কেউ কেউ করছেন আমরা কেন দাঁড়াচ্ছি, সিপিআইএমের ছেলেরা খুব গোসা করছে আমি কেন দাঁড়াচ্ছি, আমার দাঁড়ানো উচিত নয়। আমি মনে করি যে এটা একটা গণতান্ত্রিক চেহারা, সরকার থেকে চলে যাওয়ার পরে ক্ষমতা হারাবার পরেও যে দলের থেকে আমরা গণতন্ত্র শিখেছি সেই দলের আগামী ভবিষ্যৎ বা যেই দল যারা বহন করে নিয়ে যাচ্ছেন তারা যদি এত গণতন্ত্রহীনতায় ভোগেন, তাহলে তারা যদি ক্ষমতায় আসেন তাহলে তারা মানুষকে কোনো গণতান্ত্রিক অধিকার দেবেন না, এ তো এখন থেকেই বোঝা যায়। ফলে আমি অনুরোধ করব, নির্বাচন হবে, নির্বাচনে মানুষ রায় দেবেন, শান্তিপূর্ণভাবে নির্বাচনে মানুষ যাতে রায় দিতে পারেন তার ব্যবস্থা প্রশাসন করুক, নির্বাচন কমিশনার করুন, এবং মানুষ গিয়ে ভোট দেবেন, মানুষ বেছে নেবেন, ভয় পাওয়ার কিছু নেই। মানুষ যদি আমাদের সমর্থন নাও দেন, মানুষ যদি আমাদের কম সমর্থন দেন, আমাদের রাগ করার কিছু নেই, কিন্তু আমরা মানুষের কাছে আবেদন করব যে আমরা নির্বাচনে জিতবার জন্য দাঁড়াইনি, কিন্তু মানুষ সারা বছর আমাদের যে মৌখিকভাবে সমর্থন দেন, অর্থ দিয়ে সমর্থন দেন, নির্বাচনের বাক্সে সেই সমর্থনটা যদি পড়ে, আমাদের সমর্থন যদি কিছু বাড়ে, বেশ কিছুটা আমরা যদি মানুষের সমর্থন নির্বাচনের মধ্য দিয়ে আমরা অর্জন করতে পারি, তাহলে আগামী দিনের লড়াইয়ে অনেক বেশি শক্তি নিয়ে, মানসিক বল নিয়ে আমরা সেই আগামী দিনের লড়াইয়ে অংশ নিতে পারব। সাধারণ মানুষের কাছে এটাই আমাদের আবেদন, আর রাজনৈতিক দলগুলোর কাছে এখনও সময় আছে, সমস্ত ধর্মনিরপেক্ষ দল যারা নিজেদের বলেন আমরা ধর্মনিরপেক্ষ তারা এখনও সময় আছে, আলোচনা করুন। সবচেয়ে বড় বিপদ দেশের নির্বাচন এটা, এবং আজকে দেশের সামনে সবচেয়ে বড় বিপদ যেটা, সেই বিপদকে আপনারা রুখে দিন, রুখে দিয়ে দেশকে নিজের ব্যক্তিগত স্বার্থ ছেড়ে সংকীর্ণতা পরিহার করে দেশকে রক্ষা করার কাজে আপনারা এগিয়ে আসুন, তাহলেই মানুষ আপনারা আগামী দিনে আপনাদের আরও সমর্থন করবেন, এই প্রত্যাশা নিয়ে, এবং মানুষের কাছে আমাদের ভোট দিন, লড়াই করার
শক্তি দিন এই আবেদন রেখে আমি আমার কথা এখানেই শেষ করছি। নমস্কার।